হোটেলের সামনে থেকে ওদের টোটো স্ট্যান্ড, তো টোটো স্ট্যান্ড থেকে আমরা টোটো বুক করেছি। আমাদের তিনটে স্পট মতন দেখাবো, 200 টাকা মতন নেবে যাওয়া আসা। তো এখন আমরা প্রথম স্পট, আচ্ছা ও ঢোকা যাবে না ওখানে, আচ্ছা দেখছি। এই হচ্ছে পেছনে এটা দুর্গা দালান, তো এই একটা স্পট আর তাছাড়া দুটো স্পট আমরা যাবো, একটা হচ্ছে জোড়া মন্দির যেটা সেটা, আর তাছাড়া পুবের বাড়ি, এই হচ্ছে দুর্গা দালান। আগে আপনাদের দেখালাম আমি ওই টাকি রাজবাড়ি যেটা, যেটা 400 বছর পুরনো দুর্গা দালান, তো ওটাতে ভেতর অবধি ঢোকা যায় না, ওটা তো পাঁচিলের এক পার থেকে দেখতে হচ্ছিলো, তো আপনাদের দেখালাম। আর এটা হচ্ছে এটা আর একটা হচ্ছে পুবের বাড়ি বলছে, টাকি পুবের বাড়ি, তো এটাতে ঢোকার সময় এরা 10 টাকা করে টিকিট নিয়েছে, আর কারণ কি এরা মেনটেন করছে, লোকজনকে ঢুকতে দিচ্ছে, দেখাচ্ছে, ফটোটা তোলা যাচ্ছে, তো এটা ভালো স্পট। এটা আমরা সিলেক্টিভ কিছু স্পটে যাচ্ছি, আমরা সব স্পট যাচ্ছি না, তো যেই কটা স্পটে আমরা যাচ্ছি সব আপনাদের দেখাবো। আচ্ছা, তো আমাদের এটা ঘোরা হয়ে গেছে, এটা আপনাকে দেখালাম, এবার নেক্সট আমরা জোড়া কালী মন্দিরটা যাবো, তো এই স্পটটা এমনি ভালো, খুব ভালো জায়গা, 10 টাকা করে টিকিট নিচ্ছে, ঠিকই আছে, আমাকে এদেরকে মেনটেন করেও রাখতে হয়, আর ভেতরে ফটো ফটো আপনারা খুব সুন্দর তুলতে পারবেন, তো খুব ভালো স্পট। আপনারা এলে এইটা অন্তত রেকমেন্ড করছি যে এটা আপনারা দেখবেন, পুবের বাড়ি যেটা, এটা আপনি দেখবেন। একটা যেটা ছিল 400 বছর পুরনো, যেটা ওল্ড দুর্গা দালান যেটা বলছে, না যেটা দুর্গা দালানটা ছিল এটা 300 বছর, হ্যাঁ এই এটা যে বাড়িটা এটা 300 বছর পুরনো, আর যেটা দুর্গা দালানটা ওখানে ঢোকা যায় না, এটার ইঞ্জিনের ভেতরে ঢুকে আপনারা সব দেখতে পারবেন। আচ্ছা এই বাড়িটা 1 বছর বাকি আছে, 300 বছর। আচ্ছা এটা জমিদারদের বাড়ি, এখানে দীর্ঘদিন পুজো হয় দুর্গা পুজো। এইখানে যে সমুদ্র ঘাট না, ওখানে মোচ বলি হতো, হ্যাঁ এখন মজ বলি হয় না, এখানে কুমড়ো বলি হয়। আচ্ছা এখন কুমড়ো বলি হয়, আগ বলি হয়। আচ্ছা ঠিক আছে। আমরা এখন এসেছি এই কুলেশ্বর কালী মন্দির, এই কালী মন্দিরটা প্রায় 400 বছর পুরনো কালী মন্দির, আর এইটা দেখতে পাচ্ছেন পেছনে, এটা কুলেশ্বর কালী মন্দির, আমি আপনাকে দেখাচ্ছি। এরপর আমরা যাবো শিব মন্দির, তার আগে কালী মন্দিরটা আপনাদেরকে দর্শন করিয়ে দিই। এটা
এটা টাকি রামকৃষ্ণ মিশন, এটা এখন আমি অন্ধকার আছে, সন্ধে নেমে গেছে, তো আমি যাই না, আমুকটা দেখা যাচ্ছে না। তো এই পিছনে হচ্ছে টাকি রামকৃষ্ণ মিশন, এটা এদের স্কুলটাও এখানে, বিদ্যালয় এটা রামকৃষ্ণ স্কুল, রামকৃষ্ণ স্কুল। আমার পেছনে হচ্ছে টাকি রামকৃষ্ণ মিশন, তো এদের স্কুল আর এদের স্বামীজির মন্দিরটা এই সামনেই। আমরা এখন এই টাকি জোড়া শিব মন্দিরে এসেছি, এটা আজকে দিনের শেষ সাইট সিন আমাদের, তো চলুন দেখা যাক। টাকি সিটি গেস্ট হাউস যেটা আছে তার অপোজিটেই আপনারা ওই গুড়ের দোকান পাবেন, এখানে ভালো গুড় সস্তায় আপনারা পাবেন, তো অবশ্যই এটা ট্রাই করবেন গুড়। এখানে লোকেরা টাকিতে গুড় নাকি খুব ফেমাস, তো এখানে এলে আপনারা গুড় কিনে নিয়ে যেতে পারেন। আর একদম গেস্ট হাউসের সিটি, টাকি সিটি গেস্ট হাউসের অপোজিটেই একটা গুড়ের দোকান আছে, ওই গুড়ের দোকানটা আপনাকে দেখাবো। উনি খুব রিজনেবল রেটেই দিচ্ছে, তো আপনারা এসে অবশ্যই ওই গুড়ের দোকান থেকে নেবেন। আচ্ছা, তো আমাদের এখন ঘোরা হয়ে গেল, তো সন্ধ্যাবেলা এখন বাজে হচ্ছে 6:10। তো আমাদের যে ছেলেটা ঘুরিয়েছে তার নাম সত্যজিৎ, সে টোটো করে ঘুরিয়েছে, আর আমিও সাজেস্ট করবো আপনাদের টোটো করে ঘোরার জন্য, কারণ কি রাস্তাঘাট খুবই ছোটো, তো টোটোগুলো এরা হয়তো টুকটাক করে মানে ভালো করে ঘুরিয়ে নেয়, তো আপনারা এলে টোটো করে ঘুরবেন, ভালো ঘোরা। সত্যি যদি ছেলেটা আমাদের ঘুরিয়েছে, আপনাদের যদি ট্রেনে আসেন আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনি ওদেরকে ওকে একবার কল করে নেবেন, ও স্টেশন অব্দিও চলে যাবে তাহলে। আচ্ছা, তো আমাদের আজকের মতন সাইট সিন কমপ্লিট হয়ে গেছে, তো আমাদের একদম হোটেলের সামনেই নামিয়ে দিল, তো আমরা টোটোতেই সাইট সিন করলাম, বেশ কয়েকটা স্পট ঘুরলাম, আপনাদের দেখালাম সব 5-6টা স্পট, 5টা মতন স্পট ঘোরালাম। তো আশা করি এই ব্লগটা আপনাদের খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটা, অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আগামীকাল আরও দুটো স্পট ঘোরা হয়েছে, দুটো স্পট না, আরও মেইনলি ওই মিনি সুন্দরবনটা ঘোরার ইচ্ছা আছে, তো ওটা কালকে ঘুরতে যাবো, তো আপনাদেরকে দেখাবো, আর কালকে বোট রাইডও করতে যাবো, তো সেই সব আমি নেক্সট ভিডিও আপনাদের দেখাবো। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই বাই।